আমার ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো বলো তো? ভালো আছো নিশ্চয়ই? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমাদের আবার দেখা। তো আজকে আমরা যে বিষয়ের উপরে আমাদের পাঠটা করব সেটি হচ্ছে বাংলা বিষয় স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন। এর আগেও আমরা একটি ক্লাস করেছি, তো স্বরচিহ্ন দিয়ে এটি হবে আমাদের দ্বিতীয় পর্ব ক্লাস হিসেবে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম বের করে লিখো। স্বর চিহ্নে পরিচয়, পরিচয় ও শব্দ গঠন, স্বরচিহ্নের পরিচয় ও শব্দ গঠন। তোমরা দেখতে পাচ্ছ এখানে বইয়ের নাম লেখা আছে সোনামণিদের বাংলা পড়া, পৃষ্ঠা 18 থেকে। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব ক্লাস। লিখো আমার ছোট্ট সোনামণিরা, এতদিন আমরা শিখেছি স্বরে আকার থেকে দীর্ঘকার পর্যন্ত, আজকে শুরু হবে রি থেকে, রি কার দিয়ে। মৃগ, ময়রি ফলা গ, মৃগ, মৃগ মানে হচ্ছে হরিণ ছানা, মৃগ হরিণ। বৃহৎ, ময়রি ফলা হ খণ্ডত্ব, বৃহৎ। তৃণ, তৈরি ফলা মূর্ধন্য ন, তৃণ মানে ঘাস। এরপরে হচ্ছে কৃষক, কৃষক। সর্বশেষ হচ্ছে গৃহ, গৈরি ফলা হ গৃহ, গৃহ মানে ঘর। রিকা, একার, 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 একার দিয়ে লিখ। ছেলে, মেয়ে, ছয়কার ছেলে, লয়কার দিয়ে ছেলে, ময়কার নিয়ে অন্তস্থীয় একারে মেয়ে। দেশ, দয়কার দে তাল উপসর্গ। আমার প্রিয় ছোট্ট সোনামণিরা, তোমরা কি বলতে পারবে আমাদের দেশের নাম কি? কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলতে হবে আমাদের দেশের নাম বাংলাদেশ। এই হচ্ছে দেশ। শেষ, তাল উপসর্গকার সে, মূর্ধন্য স, শেষ। তেল, পয়কার তে, ল তেল। আচ্ছা, এক, ঐকার, ওই কার, এই হচ্ছে ঐকার। ঐকার দিয়ে হয় শৈশব, শৈশব। এই যে শৈশব, শৈশবকাল, এখন তোমাদের যে বয়সটা সেটা হচ্ছে শৈশবকাল। তোমরা এক সময় বলতে পারবে যদি তোমাদের মনে থাকে যে হ্যাঁ, আমি ছোটোবেলায় বড় হয়েছি এইভাবে, যেমন একটা সময় এসেছে যে সময়গুলোতে আমরা ঘর থেকে বের হতে পারিনি, তখন আমরা কী করেছি, অনলাইন ক্লাস করেছি, কেমন? তোমরা বড় হলে তোমরা এটা মনে রাখবে, শৈশব। এরপরে হচ্ছে চৈত্র, চৈত্র হচ্ছে মাসের নাম, চৈকা তৈর ফলাত্র, চৈত্র। বৈঠা, বৈকা থাকা, বৈঠা, নৌকা দিয়ে যাওয়ার সময় নৌকা দিয়ে বাই যে এরকম এরকম করে বৈঠা। নৈশ, নৈ
সমান হচ্ছে রাত, নৈশ। ভৈরব, ভৈ র, ভৈরব। ভৈরব, ভ ঐকার, ময় বিন্দু র, ভৈরব। ঐকার, এ ঐ ওকার, ওকার। এই হচ্ছে ওকার। ওকার দিয়ে আমরা লিখব ভোর, ভোকার ভো বয় বিন্দুরা ভোর। চোখ, চৌকার চোখ, চোখ। ছোট, ছকার ছোট, ছোট। খোকা, খকার খো, কোয়াকার কা, খোকা। এরপরে সর্বশেষ হচ্ছে লোক, লকার লোক, ক, লোক। এই গেল ওকার দিয়ে। এখন এ ঐ ও ঔ, সর্বশেষ যেটা সেটা হচ্ছে ওকার, ওকার। ওকার দিয়ে কি হয়? নৌকা, নৌকা। দুটো নৌকা, নৌ, কাকার কা, নৌকা। কৌতুক, কৌতুক, কৌতুক। যারা আমাদেরকে হাসায় তাদেরকে বলা হয় কৌতুক অভিনেতা, কৌতুক করে, মজা করে। হ্যাঁ, ককার কৌ, তৈরসুকার তু, ক, কৌতুক। মৌসুম, মৌসুম, মৌকার মৌ, দন্তে সয়ের সুকার সু, ম, মৌসুম মানে কি? যেমন এখন আমরা বলতে পারি এখন কিসের মৌসুম, এখন আম কাঁঠালে মৌসুম, লিচু আম কাঁঠাল পাওয়া যায়। এরপরেরটা হচ্ছে দৌড়, দৌড়। এই যে তোমরা দৌড়াদৌড়ি করো, এই দৌড়। সৌরভ, সৌরভ, সৌরভ। হ্যাঁ, সৌরভ মানে হচ্ছে সুবাস, যার সুবাস ছড়ায় সেটাকে বলা হয় সৌরভ। তোমাদের আটের টিচারের নাম মনে আছে, আমাদের সৌরভ স্যারের নাম? হ্যাঁ, এই হচ্ছে সেই সৌরভ শব্দটি। কেমন? তো আমার ছোট্ট সোনামণিরা, এই হচ্ছে স্বরচিহ্নের পরিচয় এবং এগুলো দিয়ে শব্দ গঠন। তো আজ পর্যন্ত আমরা দুটি ক্লাসে স্বরে আকার থেকে ও পর্যন্ত স্বরচিহ্ন দিয়ে আমরা অনেকগুলো শব্দ গঠন শিখলাম। আরও অনেক অনেক শব্দ আছে তোমাদের বইয়ে, তোমরা চাইলে এগুলোও শিখতে পারো। তবে আমি বলবো একসাথে এতগুলো নয়, তোমরা আস্তে আস্তে করে এগুলো বাসে শিখবে এবং প্রতিদিন লিখবে। কেমন? তাহলে তোমাদের হাতের লেখাও সুন্দর হবে, তোমরা অনেক কিছু ভালো করে পারবে। তো যাওয়ার আগে আমি কিছু একটা ছোট্ট একটা কাজ দিতে চাই তোমাদের। পড়া ও বাড়ির কাজ হিসেবে, বাড়ির কাজ, পড়া ও বাড়ির কাজ। সরব চিহ্ন দিয়ে, চিহ্ন দিয়ে শব্দ গঠন। আজকে হবে রিকার, রিকার থেকে ওকার, ও ওকার
পর্যন্ত। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পড়া হিসেবে লিখে নাও স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন, ঋকার ও ওকার পর্যন্ত। যখনই এই লকডাউন অবস্থা থেকে, অর্থাৎ সিচুয়েশন থেকে অবস্থা কি, অবস্থা কি হবে যে ভালো হবে বলবো আর কি, অর্থাৎ আমরা যখনই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো তখনই আমি তোমাদের এই খাতাগুলো স্কুলে নিয়ে আসলে চেক করে দেবো। তবে আমি বলবো, এখন থেকে আমরা যদি হোমওয়ার্ক দিয়ে থাকি বাংলা, ইংরেজি, অঙ্ক, তোমরা একটি খাতার মধ্যে সবগুলো করবে, আলাদা আলাদা করে লেখার কোনো প্রয়োজন নেই, যেহেতু তোমাদের সব খাতাগুলো আমাদের কাছে রয়ে গেছে। তো আমি বলবো আপাত অবস্থায় যে কোনো একটি খাতায় তোমরা করো, স্কুল খুললে স্বাভাবিক পরিস্থিতি হলে আমরা সেগুলো চেক করব। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় এই বলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।